नमस्कार न्यू बराक न्यूज़े अपने सबाई के स्वागत जानाच्छि। आमी शरीफुल शुरूते ही डेके निच्छि आजकेर संबाद शिरोनाम। डलु चा बागानेर जमीते विमानबंदर स्थापनेर बिरोधिता आटसार, अनुष्ठित हलो प्रतिबादी सभा। डेंटाल हासपातालेर जन्नो उच्छेद अभियानेर तीव्र प्रतिबाद अम्बिकापुर षष्ठ खंडेर बासिंदादेर बृहत्तर आंदोलनेर हुशियारी। उच्छेद किता चालाइबो ना इता होय एखन तो প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নির্মাণের কাট বাজেয়াপ্ত করায় ক্ষোভ পূর্ব ধলাইর মোহনকালের বাসিন্দাদের। আমি পালাঘাট ব্লক থেকে সহারিগড় ভাই। সুনাই চন্দ্রগিরি পার্কের ফলক উন্মোচন করে পার্কের উদ্বোধন করলেন বিধায়ক ও জেলা শাসক। আজকে আমরা চন্দ্রগিরি পার্কের উদ্বোধন করলাম। এবারে আজকের বিস্তারিত সংবাদ। ডলু চা বাগানের জমিতে বিমানবন্দর স্থাপনের বিরোধিতা আটসাত। চা বাগানের জমিতে বিমানবন্দর স্থাপনের সিদ্ধান্ত চা শ্রমিক বিরোধী, অভিমত প্রতিবাদী সভায়। কাছাড় জেলার ডলু চা বাগানের ভূমিতে বরাকের প্রস্তাবিত অসামরিক বিমানবন্দর স্থাপনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আজ এক প্রতিবাদী সভার আয়োজন করে অসম চা জনজাতি ছাত্র সংস্থা আটসা। আজ ডলুতে বিমানবন্দর স্থাপনের তীব্র বিরোধিতা করে তারা বলেন, ডলু বরাকের একটি সমৃদ্ধ চা বাগান, কিন্তু সরকার ডলু চা বাগান সহ লালবাগ এবং ময়নাগড়ের 873 একর জমির চা বাগান উচ্ছেদ করে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। যদিও মালিক পক্ষের সাথে 50 কোটি টাকা পরিশোধ করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে, কিন্তু শ শ বছর ধরে কাজ করা হাজার হাজার উল্লেখ করে সরকারের এই সিদ্ধান্ত অভিহিত করেন আটসার কর্মকর্তারা। বিমানবন্দর নির্মাণ করার পরিবর্তে গৌরব এবং ঐতিহ্য স্বরূপ চা গাছ উঠিয়ে বিমানবন্দর স্থাপন করা কি যুক্তিসঙ্গত, এমন প্রশ্ন উত্থাপন করে বিমানবন্দর স্থাপন করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানান আটসার কর্মকর্তারা। অন্যতায় আটসার নেতৃত্বে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। আটসা কেন্দ্র সমিতির কার্যনির্বাহী সদস্য শ্রী সুবীর কর্মকার, 873 একর জমি ডলু এবং ময়নাগড় চা বাগিচার যে সরকারে প্রক্রিয়া চলাই আছে বিমানবন্দর কাজটো, সেইটো কাজটো লৈ পেলাই আমি অসম চাহ জনজাতি ছাত্র সন্থা লালবাগ চাহ বাগিচা উপস্থিত হয়ে আমি প্রতিবাদী কার্যসূচী এখন সভা পাতিছোঁ। এই সভা মাধ্যমত আমি বুঝাই দিবলৈ চেষ্টা কৰিছোঁ যে সরকারে আগৰ যেকটা প্রতিশ্রুতি আছে প্রতিশ্রুতিকটা আগত দিবলে চেষ্টা করুক। যদি প্রতিশ্রুতিকটা আগরপরাই যদি দিয়া নাই, আজি একটা এই সারা গাছ রোপণ করাটা উঠাই পেলায় তেওঁলোকে যদি আজি এই বিমানবন্দর প্রক্রিয়া যদি চলাই আছে, এই প্রক্রিয়াটো শ্রমিকের পক্ষে ভাল হব নেকি? তেহতে আগে চিন্তা করব লাগিছিল, কেলে চিন্তা করা নাই? তেহতে যে শ্রমিকের অধিকার লৈ পেলায় তেওঁলোক জীবন যাপনের কথাটো লৈ পেলায় তেওঁলোকে চিন্তা করে ধ্বংসর পথত তেওঁলোক দি আছে। কারণেতো ষড়যন্ত্র করে পেলায় যে শ্রমিকর পেটটো লাত মারি আছে, আগরপরে মারি আছে, আজি পুরা দেখি 351 টাকা হাজিরা দিয়া নাই, আজি লোক মাটিপাট্টা দিয়া নাই, চাহ জনজাতি জনজাতিকরণ করার কথা এইটু করা নাই, আজি সেইটো ইমান ডর বিপদটো সামনত আনিছে যে বিমানবন্দর 873 একর জমিতে ইমানখিনি বিমান হব, আপনার ভাল হব, কিবা আপনার পয়সা পাব, কিবা আপনার নকরি চাকরি পাব, এইটু ভুল ধারণা। ডেন্টাল হাসপাতালের জন্য উচ্ছেদ অভিযানের তীব্র প্রতিবাদ অম্বিকাপুর ষষ্ঠ খণ্ডের বাসিন্দাদের। সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। শিলচর অম্বিকাপুর ষষ্ঠ খণ্ডে 65টি পরিবারকে উচ্ছেদ করে ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার শিলচর সদর সার্কুল আধিকারিকের নেতৃত্বে পাটোয়ারি কানুনগো সহ বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়, কিন্তু সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান এলাকায় বসবাসকারী নাগরিকরা। তাদের অভিযোগ, এই এলাকায় 100 বছর ধরে বসবাস করে আসছেন চা জনজাতি হিন্দু বাঙালি সম্প্রদায়ের লোকেরা, তাদের জমি ছাড়ার জন্য কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি বলে উল্লেখ করে তারা জানান সরকারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তের কাছে
স্মারকলিপি প্রদান করা হবে। সরকার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়ে জেলা শাসক কীর্তি জল্লির দৃষ্টি আকর্ষণ করেন এলাকার স্থানীয়রা। আমি কোনো ঘর টোর ওখানে উঠাইছি না, আমি ভাড়া থাকি আরেকজনের ঘরে। তবে এখান থেকে আজকে দেখা যায় তারা পিলার টিলার মারিয়ে আমরা জায়গা জমি সব লইয়া যায়। আর গিয়া আমরা যখন অবজেকশন করছি তখন তারা কইছে খালি জায়গা নিব, ঘর বাড়ি নিত না। এখন নিতে নিতে আমার সম্পূর্ণ লইয়া যায়। আর গিয়া আমি গরিব মানুষ, আমি কই যাইমু? ফোট করি আমি অত টাকা দিয়ে মাটি উঠি ভরাইছি, আমি তা টাকা টুকা কই পাইমু? আমার ছোট ছোট বাচ্চা বাচ্চা আছে, আমি আমার এখানে তিন কাঠা জায়গা আছে। কিছু দেব নাই এখন, আমি ডাইরেক্ট আমি কানুনগড় বাটোয়ারির উপরে কেস করবো। প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নির্মাণের কাজ বাজেয়াপ্ত করায় ক্ষোভ পূর্ব ধলাইর মোহনকালের বাসিন্দাদের। প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নির্মাণের কাঠ বাজেয়াপ্ত করায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে পূর্ব ধলাইর রামমানিকপুর জিপির মোহনকালে। বিষয়টি নিয়ে স্থানীয়রা জানান, আব্দুল হান্নান তার বৈধ জমিতে সরকারি গৃহ নির্মাণের জন্য নিজের বাড়ি থেকে কাঠ সংগ্রহ করে রেখেছিল, কিন্তু রবিবার আচমকা বনকর্মীরা এসে কাঠগুলো বাজেয়াপ্ত করেন। এ সময় হান্নানের পরিবারের লোকেরা বনকর্মীদের কাছে বিষয়টি জানতে চাইলে বনকর্মীরা জানান, আজমল নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অভিযানে এসেছেন তারা। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তারা আরও বলেন, দীর্ঘদিন থেকে এই এলাকায় বসবাস করছেন তারা, রয়েছে জমির বৈধ নথিও, কিন্তু আজমল তাদের তাড়িয়ে পুরো এলাকা দখল করে নিতে চাইছে বলে অভিযোগ করেন তারা। আমার হৌর আসলা, হৌর আসলা, আমার জামাই আসলা, আয়ার বাদে তো দেখা যায় আমার কুয়াভাঙ্গা পড়ে গেছে গিয়া। এরকম আমরা কাগজপত্র হাবুতা দশানি জমিন আমরা নিয়াদি ঘাটা আছে। এরকম আমরা আইয়া ফরেস্টর আনিয়া বাড়ির গাছ কাটিয়ে আমরা ইন্দিরাবাস ঘর পাইছি খালপালং ঘাট বলক থাকিয়া। ঘরের মাঝে টাকসার মারতাম বাড়িতে এই গাছ কাটিয়েছি। আজমল হইবার এক মানুষে এরকম গিয়া বলে দোষানি জমিন বানাই লিছে তার নিমাইবুর আনসার বে নিমাইবুর হইয়া আমরা ওর লোকের দুশ্মনী করিয়া আনিয়া খালি ফরেস্টর দিয়া আমরা বাড়ি ঘর বানিয়া টুকাইয়া বাঙিয়া আমরা আইয়া সারা লাগি ইয়ে করি লইছে, সিজু করি লইছে ফরেস্টরে আইয়া মনিয়ার খালা শোনাই। এর বাদে আমি আইয়া কইছি তার বলে আমি পালাঘাট ব্লক থেকে হারিঘর পাইছি, আর আমার জমিন থেকে গাছ হাড়ের যে আগমলায় বাদাম দেয় ইন্দিরা আবাসর ঘর বানাইছে টাকচার মারতে, এখন আমি ওটার বেচার চাই। 48 লক্ষ টাকা ব্যয়ে সংস্কার করা হলো সোনাই চন্দ্রগিরি পার্ক। ফলক উন্মোচন করে পার্কের উদ্বোধন করলেন বিধায়ক ও জেলা শাসক। সোনাই চন্দ্রগিরি পার্কের সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় আজ বিধায়ক করিমউদ্দিন বরবুইয়া ও জেলা শাসক কীর্তি জল্লি ফলক উন্মোচনের মাধ্যমে পার্কের উদ্বোধন করেন। পাশাপাশি নিয়ম নীতি মেনে সুন্দরভাবে পার্কটির রক্ষণাবেক্ষণ করার জন্য পুরসভার কর্মকর্তাদের নির্দেশ দেন বিধায়ক। উল্লেখ্য, 48 লক্ষ টাকা ব্যয়ে পার্কটির সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে জেলা বন আধিকারিক, সোনাই পৌরসভার চেয়ারম্যান আনোয়ার আহমেদ, সার্কেল অফিসার দীপঙ্কর নাথ, বিকাশ ছেত্রী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তাছাড়া এদিন চরকি শাহ মোকামে বিধায়ক তহবিল থেকে 4 লক্ষ টাকার উন্নয়নমূলক কাজের সূচনা করেন বিধায়ক করিমউদ্দিন বরবুইয়া। আজকে আমরা চন্দ্রগিরি পার্কের উদ্বোধন করলাম, এখানে ডেপুটি কমিশনার কাছার ইউএফও সার্কেল অফিসার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আদার্স কমিশনার লিডিং সিটিজেন আমরা সবাই এখানে এসে আজকে একটা উৎসব মুখর পরিবেশের মধ্যে আমরা আজকে চন্দ্রগিরি পার্ক দীর্ঘদিন থেকে বন্ধ ছিল, তার জন্য আমি ডেপুটি কমিশনারকে ধন্যবাদ জানাই
যে উনি ডিসি হয়ে আসার পরে সবচেয়ে বেশি কোনো যদি স্কিমে প্রেশার দিয়েছেন বা ক্লোজ মনিটরিং করেছেন। অনেক সময় দেখতাম সুনাইদি আসলেই তিনি যাওয়ার সময় এখানে কন্ট্রাক্টরকে দেখে কাজ দেখে যেতেন, তো ওনার প্রচেষ্টা এটা হয়েছে, তার জন্য আবার আমি সুনাইবাসীর পক্ষ থেকে ওনাকে। উদ্যান কা রিনগরেশন হুয়া হ্যাঁ, জেসে আপু পতা হ্যায় থোড়ে ম্যানেজমেন্ট ইস্যুজ কে ওজে সে ইয়ে বন্ধ পড়া থা। হামারে 14 ফাইন্যান্স টাউন কমিটি কে ফান্ড সে ये डेवलपमेंट का पैसा जो मिला था उसी से हमने डेवलपमेंट किए हैं। स्केड्यूल ऑफ रेट्स बदलने के बावजूद कॉन्ट्रैक्टर ने बहुत काम किया है, रिक्वेस्ट है एंड उनको मैं धन्यवाद बोलना चाहती हूँ। बीएसएफ एर अभियाने गुमरा के जब्द सन्देहजनक हिरोइन आटक युवक काछार जिलार गुमरा जब्द करा हलो नेशा जातीय सामग्री। जाना गेछे গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিএসএফ এর একটি দল শিলচর গুয়াহাটি জাতীয় সড়কের গুমরায় ML112345 নম্বরের একটি অল্টো গাড়িতে তল্লাশি অভিযান চালায়। অভিযানে জব্দ করা হয় প্রায় 7 লক্ষ টাকার নেশা জাতীয় সামগ্রী, পাশাপাশি এক পাচারকারীকেও আটক করা হয়। আটক ব্যক্তি রাজন দাস বলে জানা গেছে। সুন্দরী জিপির উন্নয়নমূলক কাজে বাগড়া দিতে সচিব ও জিআরএস এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে স্বার্থান্বেষী চক্র। নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে বললেন জিপি সভানেত্রী, জিপির উন্নয়নমূলক কাজে বাধা দিতে সচিব ও জিআরএস এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি স্বার্থান্বেষী চক্র। সোমবার নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে বিষয়টি নিয়ে সরব হলেন পূর্ব সোনাইর সুন্দরী জিপির জিপি সভানেত্রী এন মমতা সিংহ, তার স্বামী তথা প্রতিনিধি বিজেপির বুথ কমিটির সভাপতি চুন্নিলাল সিংহ, বিজেপির সোনাই মণ্ডল সম্পাদিকা হরিতম্বী সিংহ সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে সভানেত্রীর প্রতিনিধি চুন্নিলাল সিংহ বলেন জিপি সচিব কৃপাশঙ্কর দত্ত ও জিআরএস তরুণ সিংহের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কতিপয় ব্যক্তি। তারা আসার পর সুন্দরী জিপিতে অনেক কাজ এগিয়ে চলছে। মণ্ডল সম্পাদিকা হরিতম্বী সিংহ বলেন সুন্দরী জিপিতে দেদার উন্নয়ন হচ্ছে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপ সদস্য কুন্তবালা দাসের প্রতিনিধি ঝুনু দাস, গ্রুপ সদস্য রবেন সিংহ, জ্ঞানবাবু সিংহ, শ্যাম কুমার সিংহ, সুশীলা সিংহ, মীমা সিংহ সহ অন্যান্যরা। মেরা নমিনি হ্যাঁ মেরা হাজবেন্ড, হাজবেন্ড নে জো কুছ কিয়া আচ্ছা ডেভেলপ কে লিয়ে সব কুছ হাজবেন্ড নে কিয়া। আপ লোগ কি থ্রু সে মাই বলনা চাহুঙ্গা কি মেরা সুন্দরী জিপি মে কুছ মিস আন্ডারস্ট্যান্ডিং কুছ রিপোর্ট আ রহা হ্যায় और मैं उसको आपके माध्यम से मैं उसको क्लियर करना चाहूँगा, सबको जानकारी देना चाहूँगा, क्योंकि आज तक हमने सेक्रेटरी और जीआरएस बहुत दिन से टाइम टू टाइम चेंज करते रहा, ठीक ढंग से काम नहीं हो पाया। अभी एक सेक्रेटरी कृपाशंकर दत्त और जीआरएस तरुण सिंह जब से आया तब से सुंदरी जीपी में बहुत अच्छा काम चल रहे, और कुछ लोग इनके ऊपर जलने वाला भी है, कुछ लोग मिसअंडरस्टैंडिंग में इनको मिसगाइड करना चाहेंगे चाह रहे, उसको मैं डिफेंड करना चाहूंगा। ভক্তমণ্ডলীর ব্যবস্থাপনায় উধারবন্দের শালগঙ্গায় অনুষ্ঠিত হলো রামকৃষ্ণ শারদা ও বিবেকানন্দের বার্ষিক উৎসব। সবাইকে চিন্তাশীল হওয়ার পরামর্শ গণদিশানন্দ মহারাজের। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে রয়েছে মনুষ্যত্ব আর চরিত্র, তাই সবাই ঠাকুরের কাছে যান, বিপদে আপদে তিনি সব সময় পেছনে থাকেন এবং বিপদস্থল পার করে দেন। আজ উধারবন্দের শালগঙ্গায় রামকৃষ্ণ শারদা ও বিবেকানন্দের বার্ষিক উৎসবে উপস্থিত ভক্তদের সামনে বক্তব্য রাখতে গিয়ে একথাগুলো বললেন শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গণদিশানন্দ মহারাজ। তিনি বলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরুরা ছিলেন বীর সৈনিক, তারা আমাদের চলার পথ তৈরি করে দিয়েছেন, আমরা তাদের তৈরি করা পথে হাঁটছি, কিন্তু আমরা তাদের জন্য কি করতে পেরেছি,
বললেন গণধীশানন্দ মহারাজ। তিনি সবাইকে চিন্তাশীল হওয়ার পরামর্শ দেন। উল্লেখ্য, শালগঙ্গা বক্ষমণ্ডলীর ব্যবস্থাপনায় আয়োজিত উৎসবে ভোর থেকেই ছিল নানা কার্যসূচি। তার মধ্যে পূজাপাঠ, ঠাকুরের সঙ্গীত পরিবেশন, অঞ্জলি ছিল প্রসাদ বিতরণ। এতে শিষ্য ভক্ত ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে উৎসব আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। চলার সময় উপাত্রার ক্ষতিও করতে থাকে, জানে না। নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, ক্ষুদিরাম বাহাজ্যোতি, এরা এই স্বাধীনতার জন্যে আমরা একটা খুব সুন্দর ভারতবর্ষে বাস করব, যেখানে আমাদের উপর কোনো অত্যাচার হবে না, আমরা নিজের কথা মুখ ফুটে বলতে পারবো, নিজেদের মতো চলতে পারবো, যে কোনো যে যার ধর্মের ধর্মের দিকে আমরা স্বাধীনভাবে চলতে পারবো, যে যেটাকে পছন্দ করি সেই জায়গাটা করার জন্যে এরা জীবন দিয়ে চলে গেলেন। কোথায় কীভাবে তাদের মৃত্যু হলো, কীরকমভাবে তারা গিয়ে হলেন। আজকের সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে দেখে নিচ্ছি আরও একবার সংবাদ শিরোনাম। ডলু চা বাগানের জমিতে বিমানবন্দর স্থাপনের বিরোধিতা আটসার, অনুষ্ঠিত হলো প্রতিবাদী সভা। আটসা কেন্দ্র সমিতির কার্যনির্বাহী সদস্য শ্রী সুবীর কর্মকার। ডেন্টাল হাসপাতালের জন্য উচ্ছেদ অভিযানের তীব্র প্রতিবাদ অম্বিকাপুর ষষ্ঠ খণ্ডের বাসিন্দাদের, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। উচ্ছেদ কিতা চালাইব না এটা হয় এখন তো এখন তো প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নির্মাণের কাট বাজেয়াপ্ত করায় ক্ষোভ পূর্ব ধলাইর মোহনকালের বাসিন্দাদের। আমি পালাঘাট ব্লক থেকে সুনাই চন্দ্রগিরি পার্কের ফলক উন্মোচন করে পার্কের উদ্বোধন করলেন বিধায়ক ও জেলা শাসক। আজকে আমরা চন্দ্রগিরি পার্কের উদ্বোধন করলাম।